মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। বর্ষা বেঁচে আছে, বর্ষা বেঁচে আছে। সৃজন, হেতুক, আপনারা সবাই চলে এসেছেন, আপনারা দেখলেন, যোগু দাদা আমাকে পথ দেখিয়ে দিয়েছে, উত্তর দিয়ে দিয়েছে, বর্ষা বেঁচে আছে। আজ অব্দি যোগু দাদা আমাকে কখনো এই পরীক্ষায় ভুল পথ দেখায়নি, তাই না পিকলু বল? আগের বার আমরা জামাইয়ের ষষ্ঠীর নিমন্ত্রণ করতে গিয়েছিলাম না, আর এবারে যাবো জামাইয়ের ষষ্ঠী পুজো করতে। কি এত রাতে তোমরা? হ্যাঁ, বর্ষার জন্য এলাম। বর্ষার জন্য এলাম মানে? এই তোমরা কি শুরু করেছো বলো তো, অদ্ভুত তো। তোমরা তো জানো যে বর্ষা এখানে নেই, রাত নেই, দুপুর নেই, হুটপাট করে যখন তখন চলে আসলেই হলো। আরে দাঁড়াও না, ওদের কথাটাও তো শুনি, ওরা নিশ্চয়ই বৌমার কোনো খবর পেয়েছে কি, তাই না? খবর তো আপনার ছেলে দেবে। মানে? মানে মানে এটা ভেতরে গেলেই বোঝা যাবে। সৃজন, বাড়াবাড়ি করো না কিন্তু তোমরা। আরে বাড়াবাড়ি তো কিছুই দেখেননি এখনো। আপনারা লেগে যাবে। ওরা কি বৌদির কোনো খোঁজ পেয়েছে? আমি শুধু এইটুকু জানতে চাই, কিন্তু যা অবস্থা দেখছি। আমার জামাই ছেলেটাকে তো মেরে ফেলবে তুমি। তুমি দাঁড়িয়ে আছো কেন? আটকাও না, আমার খোকাটা তো মরে যাবে। কেউ আটকাও না। আরে বোন কোথায়? বল, কি করছো? এই কোথায় তুমি? আসছো আজি কাশো, তুমি এদিকে আসো। নাটক চালিয়ে যাবে, থানায় গিয়ে ডায়েরি করবে, আর এইভাবে পার পেয়ে যাবে, আমরা বোকা পুনে যাবো, তাই তো? একটা কথা ভালো করে মাথা ঢুকিয়ে নাও, তোমাদের জারি চুরি কিন্তু এবার শেষ। আপনার খোকাকে এবার মুখ খুলতেই হবে, বুঝেছেন? আপনারা কি কিছু জানেন? আমার বৌদি কোথায় আছে আপনারা কিছু জানেন? তোমার গুণধর দাদা বর্ষাকে ব্যাগে পুরে দুটোর সময় বাড়ি থেকে বার করে নিয়ে গেছে, আর তারপর খালি ব্যাগ নিয়ে বাড়িতে ফিরে এসেছে 4:10। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।